রাজ্যে ভোট কর্মীদের নিরাপত্তাকে নিশ্চিত করতে ভোট শুরুর সময় থেকেই লড়াই শুরু করেছিল এসএসকে এমএসকে শিক্ষক সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে সাফল্য পেল শিক্ষকদের ওই সংগঠনটি। মেদিনীপুর জেলা শাসকের কাছে শুক্রবার কয়েক হাজার শিক্ষকরা আবেদন জানান। তারা জেলা শাসকের দপ্তরের সামনেই অবস্থানে বসে পড়েন। কয়েক ঘন্টা অবস্থান করার পর জেলা শাসক শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় এরপর থেকে 50% কেন্দ্রীয় বাহিনীর জায়গায় 80% কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, যাতে ভোট কর্মীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করে তোলা যায়। এই বিষয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম কি বললেন একবার শুনে নেব। জেলা শাসকের দপ্তর আমরা নিরাপত্তা বাহিনীর দাবিতে ঘেরাও করেছিলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে জানালে দু ঘন্টা পরে জেলা শাসক আমাদের এবং বললেন আপনাদের আন্দোলনে প্রথম দ্বিতীয় দফা 80% হয়েছে এবং রাষ্ট্রের তৃতীয় দফা হচ্ছে যেটা রাজ্যে 100% দিকে কেন্দ্রীয় বাহিনী হবে। জেলা শাসকের সঙ্গে কথা বলে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা বুঝলাম যে এটা আন্দোলনের সূত্র বাধ্য হয়েছে। আমরা আন্দোলনের সাফল্য বলে মনে করি।